সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কলকাতা ব্লগ স্টুডিও। আমি রঘু, আমি প্রিয়াঙ্কা। তো গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও, আর সেই নতুন ভিডিওটা বিশাল ইন্টারেস্টিং, বিকজ আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পুরো মানে কলকাতার যে জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা 1814 সালে তৈরি হয়েছে, মানে এত 208 বছর পুরনো একটা মিউজিয়াম, যেটা কোথায় আছে তোমাদের হয়তো জানা আছে বা নেই, আমি তাও বলে দিই একবার। পাকসি টুয়ার্ডস নিউ মার্কেটের দিকে যেতেই একদম ডান দিকে পড়ে। হ্যাঁ, তাও জাদুঘরে যারা এসছো বা এখনও আসোনি, তোমরা জানো যে এখানে কী কী জিনিসগুলো আছে। বাট আমার ফার্স্ট টাইম আজকে, প্রিয়াঙ্কা এর আগে একবার এসেছিলো স্কুল থেকে, তো আমার ফার্স্ট টাইম আজকে আসলাম ভিতরে, যেসব হিস্টোরিক্যাল জিনিসগুলো দেখবো, আর মিউজিয়াম মানে ব্যাপারটা বুঝতে পারছি কতটা ইন্টারেস্টিং জিনিসগুলো ওখানে দেখার মতো পাবো। তো আর বেশি কথা না বাড়িয়ে, টিকিট কাটা হয়ে গেছে, টিকিট প্রাইসটা বলে দিই, যারা 18 বছর মানে নিচে আছো, বিলো 18, তাদের 20 টাকা, আর অ্যাডাল্টস যারা তাদের জন্য 50 টাকা। তো এই হচ্ছে পুরো ব্যাপার, আর ব্যাপার যেইগুলো আছে আসল সেইগুলো তোমাদের ভিডিওটা দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আজকের ভিডিও প্রচুর ইনফরমেশান তোমরা পাবে, এই পুরো যে জাদুঘরের সম্বন্ধে তোমরা যেটুকু জানি সেই ইনফরমেশানগুলো তোমাদেরকে প্রোভাইড করবো। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং আর কি সঙ্গে থাকো, আর এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। মানে চারিদিকে পুরোটাই মিউজিয়াম, ঠিক আছে, পুরোটাই ঘেরা একদম সব দিকে, আর এদিকে কাজ চলছে মিউজিয়ামে, আর মাঝখানে এরকম একটা মাঠ আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে 35 গ্যালারিজ আছে, ঠিক আছে, সেটা ছটা সেকশনে টোটালি ভাগ করা হয়েছে। সেই সেকশনগুলো তুমি বলো। হ্যাঁ, সেটা হচ্ছে আর্কিওলজি, অ্যান্থ্রোপোলজি, জিওলজি, জুওলজি, আর হচ্ছে আর্টের একটা আর্টের ব্যাপার আছে, আর ইকোনমিক বোটানি, মানে এই ছটা ক্যাটাগরিতে 35 গ্যালারিজ আছে। তো সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। আর ইন্ডিয়ান মিউজিয়াম, মিউজিয়াম মানে কি, মিউজিয়াম মানে আর কিছুই না, সংগ্রহশালা, মানে আগেকার দিনের যে ঐতিহ্য, সংস্কৃতি, সেই জিনিসগুলোকে আমাদের সামনে তুলে ধরা, আমাদের সামনে আমাদের সেইগুলোকে ইতিহাস সম্বন্ধে আমাদের যে জ্ঞান বাড়ানো, আমরা কিছু জানতে পারবো, শিখতে পারবো, সেই জিনিসগুলো নিয়েই আমাদের এই সংগ্রহশালা ইন্ডিয়ায় যেটা আছে। তো সেইখানেই আজকে আসা, সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা। এই রুমটাতে মাঝখানেই আছে এরকম একটা ডিএনএর মডেল, বিস্তর মডেল, দেন এদিকটায় আছে বিভিন্ন পর্বের যে প্রাণীগুলো, মানে আর্থ্রোপোডা, নিমাডোডা, অ্যানিলিডা, মোলাস্কা, বিভিন্ন রকম যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলোর একটা টাইম স্কেল তৈরি করেছে। দেন এখানে একটা জিওলজিক্যাল যে পরিবর্তনটা, যে স্কেলের যে পরিবর্তন, ফার্স্টে যে পৃথিবী একদম কোনো প্রাণী, জীব এসব কিছুই হয়নি, দেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে এখান থেকে কিছুই নেই, দেন এখান থেকে পরিবর্তন হয়ে আস্তে 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 যে পরিবর্তনটা, সেইটা একটা স্কেল টাইপের করেছে। দেন এই দিকটায় এরকম টাইপের আছে, বন মানুষ, আর আদিম মানুষ আর কি, আস্তে আস্তে যে মানুষ পরিবর্তনটা, সেটা এখানে একটা স্ট্রাকচার দিয়েছে। সাপ, কঙ্কাল, দেখো মিউজিয়ামে আসার বাচ্চাদের মেন যে আকর্ষণ বা বড়দের মেন যে আকর্ষণ, সেটা হচ্ছে আর কিছুই নয় ডাইনোসরসের যে কঙ্কালটা, বিশাল বড় কঙ্কাল।
এটা হচ্ছে সমুদ্রের তলায় যে বাস্তুতন্ত্র সেটা এখানে তুলে ধরা হয়েছে। মানে এই রুমটার মধ্যে মেনলি এটা বায়োলজিক্যাল একটা রুম যেখানে বাস্তুতন্ত্রটাকে বা ইকোসিস্টেমটাকে তুলে ধরেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরেস্টে যেভাবে ইকোসিস্টেমগুলো হয় সেই জিনিসগুলো এখানে ব্যাপারগুলোকে বিভিন্ন গ্যালারির মাধ্যমে তুলে ধরেছে। পাট দিয়ে তৈরি একটা সুন্দর প্রতিমা, দুর্গা ঠাকুরের প্রতিমা তৈরি করা আছে এখানে। ফসিলস গ্যালারি, অভয়ারণ্য জীবাশ্মগুলো এখানে রাখা আছে। তো চলো ভিতরে ঢুকি। কচ্ছপ কত বড় সামনে। ডাইনোসরের এগ, আর এখানে সেই সম্বন্ধে কিছু কথা বলেছে। ডাইনোসরের ডিমটি জীবাশ্ম গুজরাটের খেড়া জেলা থেকে সংগ্রহ করা হয়েছে। এটি প্রায় 7 কোটি বছর পুরনো। এর কাছেই সার্ভড ডাইনোসর হাড়ের জীবাশ্ম পাওয়া গিয়েছে, তাই এই ডিমটি ডাইনোসরের ডিম বলেই মনে করা হয়। মানে যে ডাইনোসরগুলো আর কি সরীসৃপ পাওয়াওয়ালা ছিল বা যারা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতো সেই রকম ডাইনোসরের এটা ডিম আর কি, 7 কোটি বছর পুরনো ডিম। দেখো পুরো জায়গাটা ঘুরে না জাস্ট হাঁপিয়ে গেছে, তাই জন্য মাঠে এসে আবার বসেছি ভাই। জাস্ট কি বলবো, অনেক বড় জায়গা। তোমরা তো যারা এসো তারা জানোই ডেফিনেটলি, আর যারা জানো না তারা আসো, এসে একদিনের পুরো মানে সারা দিনটা লাগবে কিন্তু ঘুরতে। প্রতিটা জিনিস ভালোভাবে দেখা, তাদের সম্বন্ধে জানা, সেই সব সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করা করতে গেলে বিশাল একটা ব্যাপার, বিশাল একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর হচ্ছে বড় কথা যে মমির যে জায়গাটা তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম না, সরি, কারণ ওখানে ভিডিও অ্যালাউ নেই, মানে ক্যামেরা কিছুভাবে অ্যালাউ নেই। আর সবচেয়ে বড় কথা আমি ভিডিও করছিলাম, ঠিক আছে, আর ছবি তুলছিলাম, একজন দেখতে পেয়ে আর কি এখানে যেহেতু অ্যালাউ নেই সেই জন্য সে আমার মানে ফোন থেকে যে জিনিসগুলো করেছিলাম সেগুলো ডিলিট করে দিয়েছে। কিন্তু ওনারা জানেন না যে ট্রাস্টবিন বলে একটা জিনিস হয়, সেগুলোকে আবার রিস্টোর করা যায়। বাই দা ওয়ে, আজকে আপাতত পুরো ঘোরাটা শেষ, পুরো জায়গাটা। তোমরা এখানে এসো, জায়গাগুলোকে এক্সপ্লোর করো, সব কিছু জিনিসগুলোকে বোঝো, জানো সংস্কৃতি, বাংলার শিল্প, বাংলার যে মুদ্রা আগেকার দিনে যেরকম পয়েন্টগুলো ছিল, সব জায়গায়। আর সবচেয়ে বড় কথা যেটা, আমাদের যে এই যে মিউজিয়ামটা, ঠিক আছে, যে 9 সবথেকে ওল্ডেস্ট, সবথেকে পুরনো, মানে ওয়ার্ল্ডের সবথেকে ওল্ডেস্ট মিউজিয়ামের মধ্যে এগুলো লিস্টে আছে, টপ 9 আছে। মানে বুঝতে পারছো কত পুরনো জিনিস আছে এখানে। ডাইনোসরের ডিম দেখতে হবে কিন্তু, ঠিক আছে, যাই, সাপ দেখতে পারে, মমি দেখতে পারে। মমিতে মানে ওটা একটু স্পেশাল আর কি, ওই জন্য ওখানটা মানে খুব এক মানে খুব রেস্ট্রিক্টেড একটা এরিয়া, ওখানে তোমার ভিডিও করতে দেবেই না। আর যদিও বা তোমাদের ভিডিও করার ইচ্ছা হয় বা ফটো তোলার ইচ্ছা হয়, তো অবশ্যই তোমরা একবার টিকিট কাউন্টারের ওখানে পারমিশন নিয়ে নেবে। ওখানে এক্সট্রা করে ওটার জন্য আর কি ফিস লেখা আছে যে 50 টাকা, এবার যারা DSLR ক্যামেরা এসব নিয়ে এসে তাদের জন্য তো আলাদাই একটা আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও লাইক করো না, লাইক করোই না, যদি ভালো লাগে তবেই লাইক, সিরিয়াসলি, এমনি এমনি লাইক করে কি কোনো লাভ, ঠিক আছে, একটু ভুল বলে ফেলেছেন, তাই ম্যানেজ করে নিলাম। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে, চলো টাটা।